أسأل اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. বাংলাদেশ থেকে প্রশ্ন ছোট দুধ পান করে এমন বাচ্চার প্রসাব কাপড়ে এবং শরীরে লাগলে নামাজ কোরআন পড়া যাবে কিনা মসজিদে ঢোকা যাবে কিনা প্রথম কথা আমাদের বুঝতে হবে যে ছোট বাচ্চার প্রসাব পাক না পাক ছোট বাচ্চার প্রস্রাবও নাপাক সেই বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয়েরই প্রস্রাব না পাক কিন্তু পাক হওয়ার কারণ পাক হওয়ার নিয়ম ইসলামে ছোট বাচ্চা হলে আর এখানে ছোটো বাচ্চা বলতে বোঝানো হচ্ছে এমন বাচ্চা যে এখনও মায়ের দুধ খেয়ে থাকে বাইরের খাওয়া সে খায় না মায়ের দুধ দুধ যার খাদ্য এরকম বাচ্চা বোঝানো হচ্ছে ছোট বাচ্চা বলতে যদি দুধ ছাড়াও অন্য কিছু বাইরের খাওয়ার দাবার খায় তাহলে তার পেশাব নাপাক এবং তার পবিত্রকরণের নিয়ম হচ্ছে বড়দের মতোই কিন্তু যদি ছোট থাকে দুধ পান করে মায়ের অন্য কিছু এখনও খায়নি আর পেশাব করে দিয়েছে তাহলে দেখতে হবে সেই ছোট শিশু ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে সেই স্থানে পানি ছিটিয়ে দিলেই সেই কাপড় পাক হয়ে যাবে আর যদি মেয়ে হয় তাহলে কাপড় ধুয়ে নিতে হবে তাহলে বোঝা গেল যে ছেলে এবং শিশুর ছেলে শিশু ছেলে হোক বা মেয়ে তার প্রসাব নাপাক পাক হলে পাক করার নিয়ম হলো ছেলে হলে পানি ছিটিয়ে দিতে হবে ওর উপর তাহলে সেটা পাক ধরা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবেই শিশু কোলে তার প্রস্রাব করে দিলে এভাবে করেছিলেন আর মেয়ে হলে ধুতে বলেছেন আর এইভাবে যদি আপনি পাক করে নেন কোনো শিশু কোনো ছেলের প্রস্রাব যেটা লেগেছে তাহলে আপনি সেটা মসজিদেও যেতে পারেন কোরআনও পড়তে পারেন নামাজও পড়তে পারেন আর যদি মেয়ে হয় তাহলে ধুয়ে নিয়েছেন তাহলে এরকম হতে পারে কিন্তু আপনি এরকম পাক হননি তো আপনি নামাজ ওই কাপড় দিয়ে পড়তে পারেন না কারণ সেটা নাপাক হয়ে আছে অনুরূপ ওই কাপড় পরে আপনি কোরআন পড়তে পারেন কি পারেন না মসজিদে ঢুকতে পারেন কি পারেন না মসজিদে আপনি ঢুকতে পারেন কিন্তু মসজিদের ওই নোংরা যেন মসজিদে না লাগে মানে আপনার গায়ে যদি নোংরাও থাকে তাহলে আপনি সেটা কোনো কারণে মসজিদে ঢুকছেন এদিক ওদিক গেলেন কিন্তু সেই নাপাক জিনিস যেন মসজিদে না লাগে আচ্ছা আর বাকি থাকলো আপনি কোরআন পড়া যাবে কি যাবে না কোরআন পড়ার জন্য মানে আপনার কাপড় পাক হতে হবে এরকম না আপনার শরীর পাক আছে তাহলে যথেষ্ট আর কাপড় বা কাছে যদি নাপাক পাক জিনিসও থাকে তাহলেও কোরআন পড়া যাবে তবে উত্তম হলো সেটা থেকে পবিত্র হয়েই কোরআন পাঠ করা